আসসালামু আলাইকুম বরহমুলবরক আলহামদুলিল্লাহ ওসালাতাম রসুলিল্লা ইমাম মুহাম্মদকে নিয়ে মুজফরের অভূতপূর্ব জালিয়াতি হানাফি মজাবের একজন ইমাম ইমাম মোহাম্মদ ইবন হাসান সেবানী ওনাকে নিয়ে মুজাফরের অভূতপূর্ব জালিয়াতি চমৎকার মিথ্যাচার মুজাফর বিন মোহসেনের চটি বই সোহি আদিসের কোষ্টি পাতরে এই বইয়ের মধ্যে এত চমৎকার জালিয়াতি অভূতপূর্ব জালিয়াতি মিথ্যাচার আমি আশঙ্কা করি এই লোকটা ভবিষ্যতে না জানি তার গলম আর কার বিরুদ্ধে লেখে সামান্য যদি তার মতের সাথে না মিলে তাহলে যে ভাষায় যেই বাসায় সাহাবায় গ্রাম পর্যন্ত যেই বাসা ব্যবহার করল আবদুল্লাহ আবনা আব্বাস রতি আল্লাহ তাল আনহুমা হাদিসের স্পষ্ট বিরোধিতা করেছেন যা একেবারেই গ্রহণযোগ্য নয় আসুন অভূতপূর্ব জালিয়াতি দেখি এ দেখুন সহি হাদিসের কোষ্টি পাতরে ঈদে তাকবীর পেজ থার্টি নাইন এখানে কিছু কথা আছে ইমাম আবু হানিফা দুই ছাত্র আবু ইউসুফ ও মুহাম্মদ রহমতুল্লাহ আলহি এর আমল ও বক্তব্য মুজাফর এখানে বিভিন্ন ইমামদের আমল পেশ করছে এখানে ইমাম ইমাম আবু হানিফা দুই ছাত্র আবু ইউসুফ ও মুহাম্মদ রহমতুল্লাহ আলহি মেহদ আমল ও বক্তব্য পেজ থার্টি নাইন এন্ড ফোরটি আমরা একটু বড় করে দেখি এখানে দেখি ইমাম আবু হানিফার দুই ছাত্র আবু ইউসুফ ও মুহাম্মদ রহমতুল্লাহ আলহিম এর আমল বক্তব্য আবু ইউসুফ এক হিজরি থেকে একশো বিরাশি হিজড়ি একশো বিরাশিতে ওফাত মুহাম্মেদ নাইনটি ফোর ওয়ান ওফাত তাদের উস্তাজ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর যে এক তৃতীয়াংশ মাস আলার বিরোধিতা করেছেন তার অন্যতম হলো ইদায়নের তাকবীর তারা উভয়ই বারো তাকবীরের কথা বলেছেন তারা উভয়েই বারো তাকবীরের কথা বলেছেন তারা উভয়েই বারো তাকবীরের কথা বলেছেন আবু ইউসুফ এই আবু ইউসুফ সম্পর্কে আল্লামা আলাউদ্দিন আল কাসানি হানাফি তার বাদা ইয় সান গ্রন্থে বর্ণনা করেন আন আবিউসুফা আন্নাহ ইউকাব্বিরু জবাহু ইউকাব্বিরু ইসনেতাই আসানিয়া আপনারা দেখবেন পরবর্তীতে এদের জালিয়াতি আবু ইউসুফতে বর্ণিত আছে যে তিনি ঈদের সালাতে বারো তাকবির দিতেন তার মধ্যে প্রথম রেখাতে সাত আর দ্বিতীয় রেখাতে পাঁচ তাকবির দিতেন আনাফি মজহাবের অন্যতম গ্রন্থ দূরের মুখতারে রয়েছে আবু ইউসুফ ও মুহাম্মদ বারো তাকবিরে ঈদের সালাদ আদায় করতেন রেফারেন্স নিচে দেওয়া আছে এরপরে পাঁচ নম্বর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলহি চার ও নয় তাকবীরের প্রচলিত অনেক বর্ণনা থাকা সত্ত্বেও তিনি তার আল মুহত্তা নামক হাদিস গ্রন্থে বারো তাকবীরের হাদিস বর্ণনা করেছেন অতপর তিনি মন্তব্য করেছেন যে যেমা বিহি ফাহুয়া হাসান লোকেরা দুই ঈদে তাকবির নিয়ে মতভেদ করেছে ফলে আমি যা গ্রহণ করেছি সেটি উত্তম আমরা এই কথাগুলি দেখব প্রথমত হল আবু ইউসুফ ইমা মুহাম্মদ দুইজনেই নাকি বারো তাকবীরের কথা বলেছেন দ্বিতীয়ত আবু ইউসুফ থেকে এই উক্তিটা এটা আমরা দেখবো আছে কি না আসলে বা ইউসো না এটা এটা এটাই কি শেষ না আরও কিছু কথা আছে এরপরে দূররে মুখতার অন্যতম গ্রন্থ দূর্রে মুখতারে রয়েছে আবু ইউসুফ ও মুহাম্মদ বারো তাকবিরে ঈদের সালাত আদায় করতেন এখানেটা বলি প্রথমে ইমাম মুহাম্মদ চার ও নয় তাকবীরের প্রচলিত অনেক বর্ণনা দেখা সত্ত্বেও তিনি তার আল মুয়া নামক হাদিস গ্রন্থে বারো তাকবিরের হাদিস বর্ণনা করেছেন কি বলবো লোকটাকে মুহত্ত এটা ইমাম মুহাম্মদের কিতাবই নয় মত্ত ইমাম মালিক রেবায়ত ইমাম মুহাম্মদ ইমাম মুহাম্মদ সেইবাণী তিনি ইমাম মালিক রহমতুল্লাহ আলহির একজন ছাত্র তিনি রেওয়ায়ত করেছেন ইমাম মালিক রহমতুল্লাহি আলহির রেওয়ায়ত করেছেন তিনি এটা তার কিতাব নয় এই জিনিস এদেরকে কেমনে বুঝাব এটা তো এবিসিডি আলিব্বা তাসার আলি মেগুলি মত ইমাম মালিক রিওয়ায়তুল ইমাম মোহাম্মদিনুল হাসান আইবানী এই কিতাব ইমাম মুহাম্মদ এর নয় এটা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কিতাব ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির হাদিস তিনি যা বর্ণনা করেছেন ইমাম মুহাম্মদ ওগুলোকে লিপিবদ্ধ করেছেন সেখানে লা হাওলা ওয়ালা কুওয়াতা তিনি মন্তব্য করেছেন কাদাখতালাফান নাসু তাকবীর এই মন্তব্যটা তিনি করেছেন ইমাম মুহাম্মদ মন্তব্য করেছেন হাদিস যেহেতু হাদিসটা ইমাম মালিক রহমতুল্লাহ আলহির কিতাবটা ইমাম মালিক রহমতুল্লাহ আলহির ইমাম মালিক রহমতুল্লাহ আলহী যে হাদিস বর্ণনা করেছেন উনি সেটাকে ওনার উনি রেওয়ায়ত সেট এবং এরপরে তার মন্তব্যটা এখানে বলেছেন এই যে কথাগুলি এখানে সে বলল এটা খণ্ডিত কথা এখানে জের জবরের তফাত করে জের জবর বদলাইয়া সে অন্য কিছু বোঝাতে চাচ্ছে কথা এখানে নয় এরপরে আরও কথা আছে প্লাস ফামা আখাজ তু নয় ফামা আখাজ তা আসুন আমরা তার দলিল দেব এই হচ্ছে প্রথম সে বলেছে আবু ইউসুফ সম্পর্কে আল্লামা আলাউদ্দিন আল কাসানি হানাফি তার বাদাই ও সনাই গ্রন্থে বর্ণনা করেন আন আবি ইউসুফ আন্নাহ ইউকা বেরু ইসনাতাই আশারতা তাকবির তানসাবান উলা হমসান ফিসানিয়া আবু ইউসুফতে বর্ণিত আছে তিনি ঈদের সালাতে বারো তাকবির দিতেন তার মধ্যে প্রথম রাখাতে সাত আর দ্বিতীয় রাখাতে পাঁচ তাকবীর এই দেখুন ব্যাপারটা এখানে রুবিয়ান আবি ইউসুফ আন্নাহু ইউকাব ইউকাব্বিরু নয় ইউকাব্বারু এটা আলিম কোনো জাহিল এটা বুঝবে না এটা আলিমদের বিষয় পুরো এবারত পড়ার পরে দেখবে এটা ইউকাব্বিরু নয় ইউকাব্বারু আন আবি ইউসুফ আন্নাহু ইউকাব্বারু সিনতাই আশরাত তাকবীরা সাবআন ফিল উলা ওয়া খামসান ফিস فتكون الزوائد تسعا خمس في الأولى وأربع في الثانية وثلاث أصليات ويبدأ بالتكبيرات في كل واحدة من الركعتين يتركوا إيه كنتوا إخنا شاشك الله شاش أي في الثانية تركو في الثانية في الثانية كنتوا إربو فتكون الزوائد تسعا زيادة تكبير هو بي امام ابو يوسف رحمة الله عليه اتا ثنتي عشرة تكبيرة بارو تكبير دوا هو سبعا في الأولى بروتم ركات الشات وخمسا في الثانية تي فتكون الزوائد تسعا اكسرا تكبير هو نوع خمس في الأولى واربع في الثانية এক্সট্রা তাকবির নয় হবে প্রথম রাকাতে পাঁচ দ্বিতীয় রাকাতে চার ওয়াসালাসু আসলিয়াত আর তিনটা হবে মূল তিনটা একটা হলো তাকবির আর তাহরিমে প্রথম তাকবির আর দুইটা দুই রুকুর তাকবির ওয়াইয়াবদাউ বিল তাকবীরাত কুল্লা ওয়াহিদাতিন মিনার রাকাতাইন এই হলো ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির কথা সেখানে করল কি হামসান ফিফানিয়া এখানে থেমে সে প্রমাণ করে দিল সে যা প্রমাণ করতে চাচ্ছে বারো আকবির ওই বারো আকবিরের কথা আবু ইউসুফ রহমতুল্লাহ আলী বলেছেন আসলে এটা নয় আসনের পরে হানাফি মজাবের অন্যতম গ্রন্থ দুর্রে মুখতারে রয়েছে আবু ইউসুফ ও মোহাম্মদ বারো আকবিরে ঈদে সালত দায় করতেন দুর্রে মুখতার এই মানুষটা জানে না দুর্রে মুখতার কোনটা রদ্দুল মুখতার কোনটা দুরে মুখতার এখানে লেখছে দূরে মুখতার তৃতীয় খণ্ড পঞ্চাশ পৃষ্ঠা দুরে মুখতার মুঠ এক খন্ডই দুরুল মুখতার মোট এক খণ্ডই দুরুল মুখতার তিন খণ্ড নয় আর এটা মূল কিতাব হলো দুরুল মুখতার এই যেই কোতার কথা সে বলছে সেটা দুরুল মুখতার নয় রদুল মোহতারে মুখতার হচ্ছে দুরুল মুখতারে সরা আসুন আমরা কিতাব দেখি এই ধরুন কিতাবটা হল রদুল মুহতার আলাদুরুল মুখতার সরহেতন উইরুল আফসর এই হচ্ছে ঠিক ঠিক মতো জুলুম তো হচ্ছে ইমামদের উপর জুলুম হচ্ছে মিথ্যাচার হচ্ছে জালিয়াতি হচ্ছে অন্তত কিতাবের নামটা ঠিক মতো দিও তাইলে আমাদের সুবিধা হবে রদ্দুল মোহতার কিতাবের নাম যেটাকে স্বামী বলা হয় মূল কিতাব যেটা সরা করেছেন সেটা হলো আব্দুরুল মুখতার দুরুল মুখতারে আবু ইউসুফ হিমা ওনাদের সম্পর্কে এই ধরনের কোন বর্ণনা নাই তারা তো কেয়ামতের কথা বলে কেয়ামত পর্যন্ত কেয়ামতের পরেও কেউ প্রমাণ করতে পারবে না দুরুল মুখতারে নাই রদ্দুল মুখতার একটা কথা আছে তা আমরা দেখবো কোথাটা কি সেখানে বলেছে হানাভি মজাহাবের অন্যতম গ্রন্থ দুরে মুখতারে রয়েছে এটাকে রদ্দুল মুখতার বানাই দেন আবু ইউসুফ ও মোহাম্মদ বারোতাকবিরে ঈদের সালাত আদায় করতেন আসুন দেখি রদ্দুল মুখতার এখানে এই হচ্ছে এই উপরেরটা হলো দরুল মুখতার উপরেটা দরুল মুখতার এখানে নিচে হলো রদ্দুল মুখতার ওটার সোরা এখানে ব্যাখ্যা এখানে এই দেখেন মাতুল আবন তাজিবু তুল ইমা আসিয়া

ففعل ذلك امتثالا له لا مذهبا واعتقادا قال في المعراج: لان طاعه الامام فيما ليس بمعصيه واجبه انتهى. ظهيرية تاتي امام ابو يوسف ومحمد ونرى أوشمر باتشازيني تيني بولتسلين جدتي جدتي যত তাকবিরে ঈদের সলাত আদায় করা হয় ওই অনুযায়ী আমল করার জন্যে এই কথার এখানে আছে আবি ইউসুফ ওয়া হুয়া তৈলা রুবিআসুফা আন্না হারুন তাকবির যদি সাত পাঁচ হয় তাহলে জেদ্দাতে যে পরিমাণ তাকবির দেওয়া হতো এক্সট্রা ওই পরিমাণ ওইভাবে সলাদ ঈদের সলাত আদায় করার জন্যে হারুন হারুনুর রশিদ হুকুম করেছিলেন এই কারণে আবু ইউসুফ মুহাম্মদ যেহেতু এই বিষয়ে উস্মতা আছে প্রশস্ততা আছে বীর বেশিও দেওয়া যাইতে পারে যেটা আমরা আগেও বলেছি সুতরাং বাদশাহকে অনুসরণ করে বাদশার কথা মানতে যে আনুগত্য করতে যে ইমাম আবু ইউসুফ মুহাম্মদ এটা করেছিলেন ইমতিসায় আল্লাহ বাদশাহ আনুগত্যের জন্য লা এটা লাজহব হিসাবে নয় অথবা এটা বিশ্বাস করে নয় যে ওইটাই উত্তম ক লাফিল মেহরজ মেহরাজ নামক কিতাবে বলা হয়েছে লেয়ার না ত আত আল ইমা মিফি মা আলা হিসাবে মাকসোয়া ওয়াজিবা এই কথাটাকে সে কি বলল। যে দূরে মুখতারে রয়েছে আবু ইউসুফ ও মুহাম্মদ বারো ইদে পেরে ইদে করতেন এলমে খেয়ানত আর কাকে বলে এলমে খেয়ানত আর কাকে বলে আসুন দেখি ইমা মুহাম্মদের কবা লেগে আছে পাঁচ নম্বর সেখানে বলল। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলহি চার ও নয় তাকবীরের প্রচলিত অনেক বর্ণনা দেখা সত্ত্বেও তিনি তার আল মুয়াত্তা নামক হাদিস গ্রন্থে বারো তাকবিরের হাদিস বর্ণনা করেছেন বেকুফ এই কিতাব এটা ইমাম মালিক রহমতুল্লাহ আলহি ওনার উনি যে হাদিস বর্ণনা করেছেন ছাত্র হিসাবে ইমাম মুহাম্মদ ওই হাদিসগুলি তিনি এখানে বর্ণনা করেছেন এটা ইমাম মুহাম্মদের কিতাব নয় এটা ইমাম মালিক রহমতুল্লাহ আলহির কিতাব وهذا هو موضع مالك رواية محمد ابن الحسن الشيباني في الحديث الذي أخبرنا عنه شاطر 5 قال محمد قد اختلف الناس في التكبير في العيدين منوش اختلف الناس اختلف الأئمة عيدين اه عيدو يدي صلاة التكبير الشنكانية مطابد و مطابد ফামা আখাজ তা বিহি ফাহুয়া হাসান এখানে আখাজ তা হবে এই শুধু কেউ বলতে পারেন এখানে তা কেউ দিয়েছে আমি আমি তুই দিয়া দেব কিন্তু এখানে এই এই কথা এই কাজটাই করেছে মুজফ্ফর ফামা আখাজ তু বিহি বানিয়ে দিয়েছে আসলে হবে ফাম তা বিহি ফাহুয়া হাসান তুমি যেটাই গ্রহণ করো ঠিক হবে ও আফদালু জালিখেন আকাশটা কেন হবে শুধু এই জবরের কারণে না ও আফদালু জালিকা ইন্দানা মা রুবিয়ান ইবনি মাসউদ আন্নাহু কানা ইউকাব্বিরু ফি কুল্লি ঈদিন এবং এর মধ্যে যে বিভিন্ন মত হয়েছে এর মধ্যে আমাদের কাছে উত্তম হলো আমাদের আমাদের কাছে মানে আমাদের মাহাব উত্তম হলো ইবনে মাসুদ রাজি আল্লাহ তালু থেকে যা বর্ণিত আছে যে তিনি তকবির দিতেন প্রত্যেক ঈদের নয় তকবির খামসান আরবান পাঁচ এবং চার এই সম্পর্কে প্রথম আলোচনায় বিস্তারিত বলা হয়েছে فيهن أي بعث بعنصار المدة فيهن تكبيرة الافتتاح وتكبيرة الركوع أي بعث بعنصار نوير المدة اختهلو تكبيرة الافتتاح. اول تكبير تكبيرة التهريم. اثا وتكبيرة الركوع. آد دوير كعتد ركوع تكبير. تين بعد صيبا كيره بين القراءتين ويؤخرها في الأولى ويقدمها في الثانية. সে কি করলো এখানে জবরা জায়গায় পেশ দিল আর পরের এই কথাগুলো বিলকুল সে উল্লেখ করল না সে বুঝাইয়া দিল এবং সে পেশ দিয়ে কি করছে লুকেরা দুই ঈদে তাকবির নিয়ে মতভেদ করেছে ফলে আমি যা গ্রহণ করেছি সেটি উত্তম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলাইল আযীম ইমাম মুহাম্মদ বলেন না তিনি যা গ্রহণ করেছেন ইমাম মুহাম্মদ বলছেন মানুষ এখতালাপ করেছেন এই বিষয়ে ফামা আজ বিহি ফাহুয়া হাসান তুমি যেটাই গ্রহণ করো ঠিক হবে কিন্তু আমাদের কাছে উত্তম হলো আব্দুল্লাহ ইবিন মাসুদ আদি আল্লাহ তালন থেকে যেই বর্ণনা এসেছে ওই বর্ণনায় কি নয় তাকবির প্রথম রেখাতে পাঁচ দ্বিতীয় রেখাতে চার এই নয় তাকবীরের ব্যাখ্যাও দিয়েছেন যে এর মধ্যে একটা হলো তাকবির কাতুল ইফতে হবে প্রথম তাকবির এরপরে তিন তাকবীর এক্সট্রা হবে তারপরে রুকুর তাকবীর হবে এই হলো কেরাতের পরে তিন তাকবির হবে জিয়াদা এবং এরপরে এক তাকবির হবে রুকুর ওই হলো চার ইন্না আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে অন্য কোনো জালিয়াতি নিয়ে আসবো এই কয়েক পৃষ্ঠার বই এটা দেখার পরে কোনো সুস্থ মানুষ সুস্থ থাকার কথা নয় পাতায় পাতায় লাইনে লাইনে জালিয়াতি সাহাবায় ক্যারামের স্থানে বেয়াদবি ইমামদের সম্পর্কে এত বিরূপ মন্তব্য যেসব সাহাবায় ক্যারাম এ এক্সট্রা শোয়েতাকবীর দিয়েছেন তাদের সম্পর্কে জঘন্যতম মন্তব্য করেছে এই বইয়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা নিয়ে আসবো আগামী অনুষ্ঠানে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বিবরক